লক্ষাধিক টাকা মূল্যের 50 সিএফটি কাঠ উদ্ধার করলো বন দপ্তরের পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা। পাচারকারীদের পিছু ধাওয়া করে এই কাঠ উদ্ধার করেছে পানা মোবাইল রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কালচিনি বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের কাঠগুলি উদ্ধার করেছে বনকর্মীরা। সাইকেলে করে কাঠ পাচার করছিল পাচারকারীরা। বনকর্মীদের দেখে সাইকেল ছেড়ে পাচারকারীরা পালিয়ে যায় বলে জানা যায়। কি জানিয়েছে এই প্রসঙ্গে বন দপ্তরের পানা মোবাইল রেঞ্জের রেঞ্জার শুনব। দেবনাথ হন্ডা NN রোড কোচবিহার। হন্ডা অফারে বিশ্বাস করে না, হন্ডা বিশ্বাস করে সঠিক দাম ও গুণগত মান। 6 ইয়ার্স ওয়ারেন্টি, লো ডাউন পেমেন্ট, 6 ইয়ার্স সার্ভিসিং ফ্রি, সব থেকে বেশি মাইলেজ। গাড়ি কিনলেই থাকছে নিশ্চিত উপহার। দেবনাথ হন্ডা NN রোড কোচবিহার। ফোন নম্বর 9800505897 অথবা 9733530202। গতকাল রাত 9টায় এই 26 মাইল গাঙ্গুটে রিভারের কাছে আমরা টহলদারি অবস্থায় আমরা আনুমানিক 11 পিস মাল ধাওয়া করে পাই। এই চোরেরা সব পালিয়ে গেছে, তারপরে আমরা ওইটাকে রিকভারি করি। আনুমানিক এর মূল্য লক্ষাধিক টাকা হবে, আর সিএফটি হিসাব করতে গেলে 50 সিএফটি হবে। পূজার আগে কি একটা বাড়তি নজরদারি চলছে? হ্যাঁ, পূজার আগে আমাদের সবসময় বাড়তি নজরদারি চলে, এবং বন ও বন্যপ্রাণী বাঁচানোর জন্যে আমরা খুব সজাগ আছি। আমাদের উপর থেকে নির্দেশ আছে, আমাদের এই অভিযান লাগাতার চলবে। যাচ্ছি পরের খবরে। প্রচুর পরিমাণে নেশার ট্যাবলেট এবং কাপ সিরাপ সহ কালচিনি ব্লকের ভাটপাড়া চা বাগান থেকে জাফর আলী নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কালচিনি পুলিশ। কালচিনি ওসি অনির্বাণ মজুমদার জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ভাটপাড়া চা বাগান থেকে জাফর আলীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে নেশার ট্যাবলেট এবং কাপ সিরাপ উদ্ধার হয়েছে। ধৃতকে শুক্রবার আলিপুরদুয়ার কোর্টে তোলা হয়েছে। কালচিনি ওসিকে জানিয়েছেন, শোনাব আছে যে একটা ছেলে যে ভাটপাড়ার ওখানে কিছু ব্যাগে করে কিছু নেশার জিনিস নিয়ে আসতে পারে, সেই মতন খবরকে আমাদের ডিজিটি ভাটপাড়ার ওখানে রেড করে একটা ছেলে এবং সাথে নেশার কিছু ইয়ে করে কালেক্ট করে পরে তাকে আমরা থানায় নিয়ে আসি। সেই মতন আমরা একটা কেস করে আজকে থেকে পাঠাচ্ছি, রিমান্ডে দেওয়া হয়েছে। কোন একটা ড্রাফট অ্যান্ড কসমেটিক্স?